ডোবার জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম সুমন শুক্লদাস, বয়স 26 বছর। ঘটনা কাকরাবন মুড়াপাড়া 2 নং ওয়ার্ডের নলঢেপা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল 26 বছর বয়সী সুমন শুক্লদাস। রবিবার সাত সকালে গ্রামের সাধারণ মানুষ জামজরি বাজার যাওয়ার পথে সলিং রাস্তার পাশে উমেশ দাস নামে এক ব্যক্তির ডোবা জলের মধ্যে মৃতদেহ দেখতে পায়। যুবকের মৃতদেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা চিৎকার শুরু করে গোটা গ্রাম জুড়ে। পরবর্তী সময় খবর দেওয়া হয় সুমনের মা ও বাবাকে। তারা ঘটনাস্থলে এসে দেখতে পায় তাদের ছেলে মৃতদেহ ডোবার জলে পড়ে রয়েছে। ছেলের মা ও বাবা জানান, সুমন প্রতিদিন বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট সেবন করত। অতিরিক্ত নেশা থেকে ওই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরে মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকরাবন থানায় এই ঘটনা জানিয়ে খবর দেওয়া হলে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তী সময় গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল ঘটনাস্থলে পৌঁছে তার তদন্ত শুরু করে। পরে পুলিশ সুমনের বাবা মানিক শুক্লদাসকে সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে নেশাজাতীয় সমস্ত ট্যাবলেটের প্যাকেটগুলি উদ্ধার করে। পরে মৃতদেহটিকে পুলিশ ডোবার জল থেকে উদ্ধার করে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্ত করার জন্য। রবিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ভিড় জমে যায় ঘটনাস্থলে গ্রামবাসীদের এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে। ঘোরাঘুরি করে এবারে হেবারে যায় যার বাইক মানে ভাল লাগে তারা বাইক গিয়ে টাইমটা ইয়ে করো ঘুরি করো আই এসে রাত 12টা 1টার সময় আই এসে নিজের হাতে রাখতে গেলি কোনো জানি মানে তার লাগে মানে আজ শুনতাম নিরামিষ তারা খাবেছি মা ডিম মাংস যে যা ক্ষমতা করে। আজকে কি শুনছেন? আজকে কি বুঝলাম আমি কি দেখছেন কি কি দেখছেন যাই সেটা আমি ঘুমোতে একটা ছেলে গিয়ে সেটা দেখছি আমার অনেকে কো আমার ছেলে না আমি তো আমার ছেলে তো না ছেলের মতো লাগে তারপরে নেশা বেশা করতো নি হ্যাঁ নেশা করতো কন্টিনিউ কি নাম আছিল? সুমন শুক্লদাস। আপনি কি করেন? আমি আইসক্রিম বেশি। কত বছর? 25-26 বছর। আপনার নাম? মানিক শুক্লদাস। এলাকাটার নাম কি? মুড়াভাড়া নলডেবা। ভিডিও রিপোর্ট সার্চিত জাটিয়া নেট।